আগরতলা পৌর নিগমের মেয়রের হস্তক্ষেপে অবশেষে বটতলা বাস বাজার অটোস্ট্যান্ড নাগেরজলায় স্থানান্তরিত হলো। অটোস্ট্যান্ড স্থানান্তরণের প্রক্রিয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে কতিপয় উচ্ছৃঙ্খল অটো চালকদের রোষের শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে। তবে পুলিশের সময় উপযোগী হস্তক্ষেপে ঘটনার জল বেশি দূর গড়ায়নি। বটতলার বাস বাজার সংলগ্ন হাওড়া নদীর দক্ষিণ পাড়ে স্মার্ট সিটি প্রকল্পের 100 কোটি টাকা উন্নয়নমূলক কাজ চলছিল, কিন্তু বাস বাজার স্থিত অটো স্ট্যান্ডের অটো শ্রমিকদের বেলেল্লাপনায় এই কাজ ব্যাহত হচ্ছিল। সংশ্লিষ্ট জায়গাটি আগরতলা পৌর নিগমের হওয়ায় বিষয়টি নিগম কর্তৃপক্ষকে জানানো হয়। আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করে, সংশ্লিষ্ট শ্রমিকদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় যে বাস বাজার স্থিত 5টি রুটের সমস্ত অটোগুলো নাগেরজলায় থাকবে এবং বটতলা ব্রিজের নিচে প্রত্যেকটি রুটের জন্য 5টি করে অটো থাকবে। কিন্তু অটো শ্রমিকদের একাংশই এই সিদ্ধান্ত মানছিল না। তারা পূর্বের স্থানে সর্বক্ষণের জন্য অটোগুলো রেখে দিয়েছিল। বুধবার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও সিইও। তারা ঘটনাস্থলে যেতেই কিছু অটো শ্রমিক অহেতুক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ছুটে আসে, পরিস্থিতি সামাল দেয়। এদিন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, সংশ্লিষ্ট স্থানে স্মার্ট সিটি প্রকল্পের 100 কোটি টাকার কাজ বুধবার থেকেই শুরু হবে। এই উন্নয়নমূলক কাজ কিছুতেই বাধাপ্রাপ্ত হতে দেওয়া যাবে না। পূর্বের বৈঠকের সিদ্ধান্ত মতোই অটো স্ট্যান্ডের সবগুলো অটো নাগেরজলায় থাকবে, 5টি করে অটো ব্রিজের নিচে থাকবে এবং এখান থেকে যাত্রী পরিষেবা প্রদান করবে। অবশেষে পৌর নিগমের এই সিদ্ধান্ত অবশেষে মেনে নেন সংশ্লিষ্ট শ্রমিকরা। এ প্রসঙ্গে এক অটো শ্রমিক জানান, সরকারি সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত, তাই বিভিন্ন অসুবিধা সত্ত্বেও আমরা এই সিদ্ধান্ত মেনে নিয়েছি। তিনি অটো চালকদের সঙ্গীন অবস্থার কথা তুলে ধরে জানান, পূর্বে তাদের প্রফেশনাল ট্যাক্স দিতে হতো 600 টাকা, এখন তারা সেই ট্যাক্স দিচ্ছে 1800 টাকা। গত 3.5 বছরে গ্যাসের দাম প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে 21 টাকা। এই অবস্থাতে তারা যাত্রী ভাড়া না বাড়িয়ে যাত্রী পরিষেবা প্রদান করে চলছেন। আমরা ওই ব্রিজের তলাতে আজকে তো ইনকারি যে চালাবো, মানে বাকি গাড়িগুলো থাকবে নাগেরজলা, বাকি গাড়িগুলো নাগেরজলা থাকবে, এখানে 5টা 5টা করে গাড়ি, 5টা 5টা। কিন্তু আমাদের অনেক সমস্যা হবে, কেননা এমন সময় আমাদের লাইন আছে 5টা 5টা লাইন, যদি একবারে 5টা লাইনের লোক চলে আসে এই জায়গাটা খালি থাকবে, নাগেরজলা থেকে গাড়ি 5টা আসা কম করে 5 মিনিট সময় লাগবে, 5 মিনিটে অন্য গাড়ি দু ফায়দা করবে। এখন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা সিদ্ধান্ত এখন সরকারের উপর তো আমরা পারবো না জোর দেখি, আমরা তো সাধারণ শ্রমিক, একদিন রোজগার না করলে পরদিন আমাদের উপোস থাকতে হয়। সরকার কিন্তু আমাদের কোনো দাবি মানে না। দেখুন আমরা দেখুন এই সরকার আসার পরে আমাদের প্রফেশনাল ট্যাক্স ছিল 600 টাকা, হয়েছে 1800 টাকা, এই অবধি 3.5 বছরে গ্যাসের দাম বাড়ানো হয়েছে 21 টাকা, আমরা কোথায় যাব? এদিকে সবশেষে উত্তেজনা প্রশমিত হয়ে যাবার পর কিছু অটো চালকদের উচ্ছৃঙ্খল আচরণে সংশ্লিষ্ট এলাকায় ফের উত্তেজনার পারদ চড়ে। জনৈক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গেলে বেশ কিছু উচ্ছৃঙ্খল অটো চালক ওই সাংবাদিককে মারতে তেড়ে আসে। পুলিশের সঠিক হস্তক্ষেপের ফলে পরিস্থিতি আয়ত্তে আসে, না হলে বাস বাজার স্থিত অটো স্ট্যান্ড এলাকায় এদিন নৃশংস কাণ্ড ঘটতে পারত বলে স্থানীয় এলাকাবাসীর অভিমত। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের উচ্ছৃঙ্খল অটো চালকদের বেলেল্লাপনায় সন্ধ্যার পর সংশ্লিষ্ট এলাকায় হাঁটা চলা করা এক প্রকার দায় হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।